হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আগের ভিডিওতে WBCS প্রিলিমিনারি এক্সামে বিগত কয়েক বছর ধরে যে সমস্ত MCQ কোশ্চেনগুলো পরীক্ষায় চলে এসেছে তার অ্যান্সার নিয়ে আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি। আমরা আজকের ভিডিওতে WBCS মেন্স এক্সামে যে সমস্ত কোশ্চেন MCQ কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে চলে এসেছে সেইগুলো নিয়েই আমরা আজকে ভিডিওতে আলোচনা করেছি। চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নটি হলো সিটস, রডস, প্লেটস এবং হচ্ছে ইউটেন্সিলস ফ্রম, অর্থাৎ এই সিটস, রডস, প্লেটস এবং হচ্ছে ইউটেন্সিলস কী থেকে তৈরি হয়ে থাকে। দেখে নিই কী কী অপশান দিয়েছে। অপশানগুলি হলো আয়রন অ্যান্ড স্টিল, না কপার, না ব্রোঞ্জ, না অ্যালুমিনিয়াম। এর মধ্যে অ্যান্সারটি হবে হচ্ছে অ্যালুমিনিয়াম, অর্থাৎ এই অ্যালুমিনিয়ামের দ্বারাই কিন্তু এই সিটস, রড, প্লেটস অ্যান্ড ইউটেন্সিলস কিন্তু তৈরি হয়ে থাকে। এরপর চলে যাচ্ছে পরের প্রশ্নে। দেখেন এই পরের প্রশ্নটি কী। পরের প্রশ্নটি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদা জেলাটি কিসের জন্য বিখ্যাত। দেখেন কী কী অপশান দিয়েছে। অপশানগুলো হচ্ছে সেরিক কালচার, অর্থাৎ হচ্ছে রেশম কীটের জন্য। নাম্বার টু হচ্ছে হর্টিকালচার, যেটা হচ্ছে উদ্যান পালনের জন্য। না অ্যাপিকালচার, যেটা হচ্ছে মৌমাছি চাষের জন্য। না অ্যাকোয়াকালচার, যেটি হচ্ছে জলজ প্রাণীর চাষের জন্য। এর মধ্যে অ্যান্সারটি হবে হচ্ছে সেরিক কালচার, অর্থাৎ রেশম কীটের জন্য। রেশম কীটের জন্যই কিন্তু মালদা ডিস্ট্রিক্টটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফেমাস। এরপর চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কী আছে, বাংলাদেশ অ্যাক্সেস দ্য এনক্লেভ ইন কোচবিহার থ্রু করিডর। তার মানে হচ্ছে বাংলাদেশ কোচবিহারে কোন করিডর দিয়ে এই রাজ্যে প্রবেশ করে থাকে। দেখে নিই অপশানগুলো কী কী। অপশানগুলো হচ্ছে তিন বিঘা, দার্জিলিং, না জলপাইগুড়ি, না এর মধ্যে কোনোটিই নয়। অ্যান্সারটি হবে হচ্ছে তিন বিঘা। এরপর চলে যাচ্ছে পরের প্রশ্নে। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011 দ্য সিক্স রেশিও অফ ওয়েস্ট বেঙ্গল ইস 950, অর্থাৎ 2011 সালের সেন্সাস অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের সেক্স রেশিও কত, 950-এর মধ্যে ঠিক কত রেশিও। দেখে নিই কত কী কী অপশান দিয়েছে। অপশানগুলো হচ্ছে 947, না 948, না 938, না 958। অ্যান্সারটি হচ্ছে 947 হচ্ছে সিক্স রেশিও অফ অ্যাকর্ডিং টু 2001 সেন্সাসের অনুযায়ী। চলে যাই হচ্ছে নেক্সট প্রশ্নে। ইসকো হ্যাজ আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট অ্যাট পশ্চিম বর্ধমান 1918, অর্থাৎ ইসকো আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের ঠিক এক্স্যাক্টলি কোথায় অবস্থিত এই পশ্চিম বর্ধমানের মধ্যে। দেখে নিই কী কী অপশানগুলো আছে, রাউরকেল্লা, না বার্নপুর, না শিমোগা, না বিশাখাপত্তনম। অ্যান্সারটি হবে হচ্ছে বার্নপুর। চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে। ড্যাশ ইজ এ সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। এই প্রশ্নের অ্যান্সারটা বা অপশানের আমাকে বলার হয়তো কোনো দরকার নেই, তবু আমি একবার অপশানগুলো বলে দেবো। এটা আমরা মোটামুটি সবাই জানি, অর্থাৎ এই প্রশ্নটি বলছে ওয়েস্ট বেঙ্গলে কোন ইউনিভার্সিটি আছে যেটি সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে পড়ে। সেটি হচ্ছে, অ্যান্সারটি হচ্ছে বিশ্বভারতী। তবে আমি তোমাদেরকে একবারখানি অপশানগুলো বলে দিই, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, না রবীন্দ্রভারতী, না বিশ্বভারতী, না ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। অ্যান্সারটি হবে হচ্ছে বিশ্বভারতী। চলে যাচ্ছে নেক্সট প্রশ্নে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এরিয়াস ইজ নোটেড ফর ম্যানগ্রোভ ভেজিটেশন। তার মানে কী বলছে, মানে কোন এরিয়াটা এই ম্যানগ্রোভ বন অরণ্য নামে পরিচিত। দেখে নিই কী কী অপশান দিয়েছে, লাভা ফরেস্ট অফ কালিম্পং, না সজনেখালি ফরেস্ট অফ সাউথ 24 পরগনা, না দণ্ডকরায়ণ ফরেস্ট অফ উড়িষ্যা, না ন্যাশনাল পার্ক অফ ইউপি। অ্যান্সারটি হবে হচ্ছে সজনেখালি ফরেস্ট অফ সাউথ 24 পরগনা। এরপর চলে যাই হচ্ছে নেক্সট প্রশ্নে। দেখে নিই নেক্সট প্রশ্ন কী আছে, দ্য সুন্দরবন ইজ ফাউন্ড ইন, অর্থাৎ সুন্দরবনকে আমরা কীভাবে চিনতে পারি। দেখে নিই কী কী অপশান আছে, কাছ, তারপরে অপশান হচ্ছে ওয়েস্ট ঘাট, তারপরে হচ্ছে কনকান কোস্ট, তারপরে হচ্ছে ডেলটেক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমরা বদ্বীপের জন্য কিন্তু আমরা এই সুন্দরবনকে কিন্তু চিনতে পারি। চলে যাই হচ্ছে নেক্সট প্রশ্নে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। দেখে নিই কী কী অপশান আছে, যেটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, অর্থাৎ পশু সংরক্ষণ কোথায় করা হয়ে থাকে এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে। দেখে নিই কী কী অপশান আছে। অপশানগুলি হচ্ছে জলদাপাড়া, না গরুমারা, না কর্বেট পার্ক, না হচ্ছে
চাপড়ামারি, অ্যান্সারটি হবে হচ্ছে চাপড়ামারি। পরের প্রশ্নটি হলো ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ইজ লোকেটেড অ্যাট শিবপুর 1786, অর্থাৎ এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনটি কোথায় অবস্থিত। এটা বলতে গেলে আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি তারা বলতে গেলে সবাই জানে যে এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনটি কোথায় অবস্থিত। তো আমি বলে দিই কী কী অপশান দিয়েছিল। অপশানগুলি হচ্ছে সিমলা, না হাওড়া, না লখনউ, না বেঙ্গালুরু। অ্যান্সারটি হবে হচ্ছে হাওড়া। চলে যাচ্ছে পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কী আছে, ফারাক্কা ব্যারেজ ওয়াজ কমিশন টু 1961, অর্থাৎ 1961 সালে যে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল সেটি কিসের জন্য বা কী কারণে বা কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। চলো দেখে নিই কী কী অপশানগুলো দিয়েছে। সেভ কলকাতা পোর্ট, অর্থাৎ কলকাতা বন্দরকে সেভ করার জন্য। নেক্সট অপশান কী আছে, লিঙ্ক নর্থ টু সাউথ বেঙ্গল, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ বঙ্গের মধ্যে লিঙ্ক করার জন্য। না সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার টু কলকাতা, না কলকাতাকে জল সরবরাহের জন্য, না ড্রাইভার ওয়াটার টু বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সাথে জল চুক্তির জন্য। এর মধ্যে কোন অপশানটি হবে, অপশানটি হবে হচ্ছে নাম্বার ওয়ান, অর্থাৎ সেভ কলকাতা পোর্ট, অর্থাৎ কলকাতা বন্দরকে সেভ করার জন্যই ফারাক্কা ব্যারেজটি তৈরি করা হয়েছিল। এরপর চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কী আছে, হুইচ অব দ্য ফলোয়িং ক্যানালস ইজ লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এর মধ্যে কোন খালটি ওয়েস্টবেঙ্গলের মধ্যে অবস্থিত। চলো দেখে নিই অ্যান্সারগুলো, অপশানগুলো কী কী আছে, লোয়ার গঙ্গা ক্যানেল, না সারোজা ক্যানেল, না ইডেন ক্যানেল, না সিরহিন ক্যানেল। অ্যান্সারটি হচ্ছে ইডেন ক্যানেল। চলে যাই নেক্সট প্রশ্নে। ম্যানগ্রোভ ভেজিটেশন ইন ইন্ডিয়া ইজ দ্য মোস্ট এক্সটেন্সিভ ইন, তার মানে হচ্ছে ম্যানগ্রোভ বন জঙ্গলটি ইন্ডিয়ার মধ্যে কোথায় দেখা যায় বেশি পরিমাণে। দেখে নিই অপশানগুলো কী কী আছে, রান অফ কুচ, না মালাবার কোস্ট, না দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, না সুন্দরবন। অ্যান্সারটি বলতে গেলে আমরা সবাই জানি অ্যান্সারটি হবে হচ্ছে দ্য সুন্দরবন। চলে যাই নেক্সট প্রশ্নে। দ্য ডিস্ট্রিক্ট হ্যাভিং দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এসটি পপুলেশন অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস অনুযায়ী ইন ওয়েস্টবেঙ্গল ইস, অর্থাৎ 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় এসটি কাস্টের মানুষরা বসবাস করে। চলো দেখে নিই কী কী অপশানগুলো দিয়েছে। অপশানগুলো হচ্ছে তোমার দার্জিলিং, না আলিপুরদুয়ার, না পুরুলিয়া, না দক্ষিণ দিনাজপুর। অ্যান্সারটি হচ্ছে পুরুলিয়া। এরপর চলে যাই হচ্ছে নেক্সট প্রশ্নে। দ্য ডিস্ট্রিক্ট হ্যাভিং দ্য লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস অনুযায়ী ইন ওয়েস্টবেঙ্গল ইস, অর্থাৎ 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলাতে খুব কম জনঘনত্ব রয়েছে। চলো দেখে নিই অপশানগুলো কী কী আছে। অপশানগুলো হচ্ছে দার্জিলিং, না বাঁকুড়া, না পুরুলিয়া, না আলিপুরদুয়ার। অ্যান্সারটি হবে হচ্ছে পুরুলিয়া। এর পরের প্রশ্নে চলে যাই। দ্য ম্যাক্সিমাম মাইগ্রেশন ইন ওয়েস্টবেঙ্গল হ্যাড অকওয়ার্ড অ্যাস, অর্থাৎ 2011 সালের সেন্সাস অনুযায়ী আমাদের স্টেটে জন্মগ্রহণ করার পর বেশিরভাগ মানুষরা কোথায় গিয়ে বসবাস করে। দেখে নিই কী কী অপশানগুলো আছে। অপশানগুলো আছে হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট, না ইন্ট্রা ডিস্ট্রিক্ট, না ইন্টার স্টেট, না ইন্টারন্যাশনাল। অ্যান্সারটি হবে হচ্ছে ইন্টার স্টেট। চলে যাই নেক্সট প্রশ্নে। ওয়েস্টবেঙ্গল হ্যাজ হাইয়েস্ট নাম্বার অফ লিপস্টক ইন দ্য ফর্ম অফ, দেখে নিই কী কী অ্যান্সার আছে। বাফেলো, না শিপ, না গোট, না ক্যাটেল। অ্যান্সারটি হবে হচ্ছে ক্যাটেল। চলে যাই নেক্সট প্রশ্নে। জিওলজিক্যাল আর্সেনিক ইন গ্রাউন্ড ওয়াটার হ্যাজ ইটস অরিজিনাল সোর্সেস ইন, এর মানে হচ্ছে কোন ভৌগোলিক কারণে জলের মধ্যে যে আর্সেনিক থাকে তার সোর্সটি আসলে কোথা থেকে আসে। দেখিনি অপশানগুলো কী কী দিয়েছে। দ্য ছোটনাগপুর প্ল্যাটিউ, দ্য মেরিন সেডিমেন্টস অফ দ্য বে অফ বেঙ্গল, না দ্য হিমালয়, না দ্য গঙ্গা প্ল্যান ইটসেলফ। অ্যান্সারটি হচ্ছে দ্য গঙ্গা প্ল্যান ইটসেলফ। আমরা আজকের ভিডিওতে মূলত WBCS এক্সামের মেন্স পরীক্ষায় বিগত কয়েক বছর ধরে যে MCQ কোশ্চেনগুলো এসেছে সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা আরও এই ধরনের কিছু প্রশ্ন যেগুলো বিগত কয়েক বছর ধরে WBCS মেন্স এক্সামে চলে এসেছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো তোমরা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং আর কী কী ধরনের ভিডিও তোমরা চাও সেটাও আমাদেরকে জানাতে পারো। আমরা তাহলে সেই রিলেটেড ভিডিও তৈরি করে
আমরা পোস্ট করতে পারবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। যারা আমাদের চ্যানেলে নতুন তারা যেন কিন্তু সাবস্ক্রাইব করতে না ভুলে যাও না এবং পাশে বেল আইকনটি টিপে দিও, যাতে এইরকম সুন্দর সুন্দর টপিকের আলোচনাগুলো তোমরা যাতে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।